ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته اكتئة باتتا سأنا يعني মানে একবারে একান্তভাবে আল্লাহ অভিমুখী হওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি আবাদত মানে আমি আমার আল্লাহর দিকে মোতাবাজ্জা আল্লাহর দিকে মোতাবাজ্জা হওয়া এটা একটি গুরুত্বপূর্ণ আবাদত এজন্য ইব্রাহিম আলহিসালাম তাওহিদের ব্যাপারে তাঁর কাউমকে বিভিন্নভাবে যুক্তি তর্ক উপস্থাপন করে দাওয়াত শেষে দাওয়াতের উপসংহারে গিয়ে ইব্রাহিম আলহিমাম বলছেন

যিনি আসমান আর জমিনের সব কিছু সৃষ্টি করেছেন সুহান মানে আমি আল্লাহ অভিমুখী হয়ে গেলাম মোতাবাজা হয়ে গেলাম ইন্নি ওয়াজ্জাহাত মানে আমি মোতাবাজা হয়ে গেলাম কোন দিকে মোতাবাজা আল্লা দি ফার সামাওয়ালার যিনি আসমান আর জমিন জমিনকে সৃষ্টি করেছেন আসমান জমিনের সব কিছুর যিনি খালাক আমি সেই আল্লাহ অভিমুখী হয়েছি তাও আবার কি রকম অভিমুখী হানিফা হানিফা মানে একনিষ্ঠ সোজা মানে এমন অভিমুখী আল্লাহ মুখী হয়েছি বিন্দু মাত্র ডাইনিও নাই বিন্দু মাত্র বামেও নাই শতভাগ আল্লাহ অভিমুখী এটার নাম হলো তাওহিদ তার পাশাপাশি ইব্রাহিম আলাইসালাম বললেন ওয়ামা আনামিনাল মুশরিক আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয় আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত না এই কথা ঘোষণা দেওয়ার নামও ইমান যেমন ইমানের ঘোষণা দিতে হবে তাওহিদের পাশাপাশি বলতে হবে যে আমি শিরকের সাথে নাই যদি বলেন যে না আজকে মসজিদে তাপসির মাহফিল আছে এখানেও আমি আছি কালকে এখানে গানের অনুষ্ঠান আছে সেখানেও আছি এটার নাম কি তাওহিদ তাওহিদুল স্পষ্ট করে বলতে হবে যে আমি যেখানে আল্লাহর কোরআন আছে সেখানে আছি যেখানে আল্লাহর দিন আছে আছি যেখানে আল্লাহর বিরোধী সেখানে নাই যদি বলেন যে না আমি সব জায়গায় আছি এই সব জায়গায় থাকার নাম আর এক জায়গায় থাকা এক অনিষ্ঠ ভাবে দিনের উপরে থাকা দিনের সাথে থাকা এটার নাম তাওহিদ তাওহিদ এর আবার আরো ভালো করে বুঝছেন ইব্রাহিম সালাম এই বাক্যটার মধ্যে তাওহিদ শিখেছেন তাহলে এইরকম একনিষ্ঠ ভাবে আল্লাহ অভিমুখী হওয়া এই অবাধতার নাম একটি আহকাম আমরা হইল এনাবাহ আলোচনা তো ওখানে ইমানের একটি শর্ত ইমানের আরকান আহকাম আছে বাহিরে এবং ভিতরে বাহিরে যে আটটা জিনিস তোর একটা হলো আল এনাবাহ মানে একনিষ্ঠ যদি আপনি আল্লাহ অভিমুখী না হন আপনি ইমান দান না আমরা অনেকে মনে করি যে আমি এই ঈদের নামাজে গেলাম জুমার নামাজে গেলাম কোরবানি করলাম তারপরে সবে গদরের রাত উদযাপন করলাম সবে বরাত উদযাপন করলাম এত আবাদত করতেছি তাহলে তো আমি মুসলমান আবার দেখা গেল দুর্গাপূজার অনুষ্ঠানেও গেলাম কালী পূজায়ও গেলাম খ্রিস্টানদের বড়দিনেও গেলাম আবার সব জায়গায় আছি আমি ধর্ম যার যার উৎসব সবার আমরা দুনিয়াতেই স্বাভাবিকভাবে আমরা আমাদের দুনিয়াবি ছোটোখাটো বিষয়ে তো আমরা সবাই এক হইতে পারি না অনুষ্ঠানে আমরা এক হই সবাই সাধারণ বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো সেগুলোতেই আমরা বলি না যে রাজনীতি যার যার উৎসব সবার একথা আমরা বলি যে অনেক মনে হয় বলেন অনেকেই নাকি আমাদের দেশে যখন ধরেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী হয় হয় না তো সেদিন একটা অনুষ্ঠান হয় না বিএনপির তো সেই অনুষ্ঠানে কি আওয়ামী লীগ জাতীয় পার্টি যত দল আছে সবাই অংশগ্রহণ করে রাজনীতি যার যার উৎসব আমাদের সবাই বঙ্গবন্ধুর দিবস আছে মৃত্যু দিবস আছে আছে না ওই দিন কি সব দল মিলে একসাথে রাজনীতি যার যার আমাদের উৎসব সবাই এরকম অংশগ্রহণ করে তো দুনিয়া বিষ ছোটোখাটো বিষয় যদি আমরা এরকম এক হইতে না পারি যেখানে আমার ইমানি বিষয় আখার হাতের বিষয় সেখানে কিভাবে আমি ধর্ম যার উৎসব সবাই সবাই এক হইতে পারি তাহলে আমার কোরবানির অনুষ্ঠানে হিন্দুরা আসে আমার কোরবানির অনুষ্ঠানে যোগ দেয় কখনো দেখছেন যে আমরা গরু কোরবানি দিতেছি হিন্দুরা আসছে যে আস আমরা তোমরা আর আমরা একই আজকে উৎসব সবাই হিন্দু যদি আমার কোরবানির প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পার আমি কেন তার দুর্গা পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করবো কি বলেন এই জন্য যে আল এনাবা এনাবা থাকতে হবে না থাকলে এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ এনাবা এই দেশের অধিকাংশ মুসলিম এনাবা সম্পর্কে জানা না ইমান সম্পর্কে জানানা না জানার কারণে মানে সেরেক করেও মনে করে যে আমি মুসলিম কারণ সে ইমান বুঝে নাই একনিষ্ঠ ভাবে আল্লাহ অভিমুখী হওয়া এনা বা এটা যে ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত এটাই মুসলিম বুঝে নাই এই না বুঝার কারণে ইমানে এখনো আসে নাই এমনি নামাজ নিয়ে রোজা নিয়ে বিভিন্ন মাদক নিয়ে অনেক দৌড়াদৌড়ি কিন্তু এখনো ইমানে আসে নাই